Udah. যাবো ওটা একটু একটু ভেতরের দিকে, তো হাঁটতে হাঁটতে যাবো। তোমরা অনেকদিন ধরে বলছিলে পুরনো বাড়ির ব্লগ শেয়ার করতে, পুরনো বাড়ির হোম টুর দিতে, তো সময় হচ্ছে না। বুঝতে পারছো ছোট বাচ্চা, এই বাড়িতে ওই বাড়ি যাওয়া মানে মাথা আঁচড়াও, চুল আঁচড়াও, জামা পরো, সিঁদুর পরো, বিরক্তি। তো আজকে একটু মেঘনা ঘুমায়নি বলে ফ্রি আছে, আর দিনের বেলায় যেতে হবে ভিডিওটা করতে হলে। ওই বাড়িতে একটু পুরনো বাড়ি তো, একটু অন্ধকার টাইপের আছে। যাই হোক, কম করো আমি তো বলছি এই রঙগুলো নতুন করা হয়েছে, রিসেন্ট 5-6 দিন আগে করা হয়েছে। এই ঘরটা দেখাই আগে।
এই একটা রুম আছে, এই রুমটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ঘর আগে থাকতো, মানে যখন আমার বড় হয়নি তখন। এখন হচ্ছে এই রুমটা হচ্ছে আমার বড়ের রেকর্ডিং রুম, এই জিনিসগুলো কালকে আনা হয়েছে এখানে, কালকে পরশু দিন বলে। এই রুমটা রং করা হয়েছে, রঙের গন্ধ বেরোচ্ছে। এই রুমটা এইখানে সব প্যাকিং করে সবগুলো নিয়ে চলেছে এখানে। আমি মনে হয় এগুলো করার পর প্রথমে, মানে আমি যখন বেবি হতে বাড়িতে যাই তখন এই ট্যালিসম্যান বসানো হয়েছে, আর এই রঙগুলো এই পুজোর মধ্যেই করা হয়েছে, পুজোর পরে করা হয়েছে রঙগুলো। এই রুমটা তো দেখালাম। আর একটা কথা বলি, রুম ভাড়া দেওয়া হয়, তোমরা যদি কেউ ভাড়া নিতে চাও এখানে যারা থাকো কাছে, তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এটা কিন্তু মেস বাড়ি, এখানে ফ্যামিলি ভাড়া দেওয়া হয়, আর মেসের স্টুডেন্টরাও থাকে, মানে কলেজের স্টুডেন্ট, আমাদের বাড়ির পাশে পিকে কলেজ আছে, তোমরা জানো তো তোমার কলেজ, কলেজের স্টুডেন্টরা অনেকে এখান থেকে যারা ঘুরতে আসে পড়াশোনা করতে। এই একটা রুম, এটা হচ্ছে ডাইনিং রুম, যারা ফ্যামিলি ভাড়া নেবে ওইদিকে রুম, আর এই একটা তিনটে রুম একসাথে। আমাদের ফ্যামিলির যারা মেম্বার তারাই শুধু ব্যবহার করে। এই মন্দিরে কালী পুজো হয়, সরি মাকে কালী পুজো হয়, অনেক রকম অনুষ্ঠান হয়। এই মন্দিরটা হচ্ছে আমাদের ফ্যামিলির মন্দির, আমাদের দত্ত ফ্যামিলির মন্দিরটা। আর ওই যে সামনে হলুদ বাড়িটা, ওটা একটা দাদুর মানে ছেলের বাড়ি, মানে আমাদের জেঠু হয়, আমার দাদুর ভাইয়ের ছেলে আর কি। তারপরে এই যে এই সুন্দর বাড়িটা, এটা সামনে আমি গিয়ে দেখো, দেশের বাড়ি বলে লেখা আছে, আমাদের এটা রাজমহল, এটা হচ্ছে দেশের বাড়ি, এই বাড়ি, এটাও একটা ভাই বাড়ি। আর ওই যে নীল রঙের যে টিনের দিয়ে দেওয়া আছে ছাদে, ওটা একটা ভাই বাড়ি। আর এই যে সবুজ কালার তিনতলা বাড়িটা, এটাও একটা ভাই বাড়ি, আর ওইটা একটা ভাই বাড়ি। একটা দুটো তিনটে চারটে পাঁচ ভাই মনে হচ্ছে, বলো, একটা দুটো তিন চার, হ্যাঁ ওরকমই হবে, পাঁচ ভাই মনে হচ্ছে।
ভিডিওটা কেমন